কেমিক্যাল বন্ডিং এর একটা পোর্শন আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট থেকে না কোশ্চেন আসেই তোমার, দেখবে নর্মাল তোমার ইলেভেনে যারা পড়ো তাদের কেমিক্যাল বন্ডিং এ ভিএসি পেয়ার থিওরি থেকে যেমন কোশ্চেন আসে, তেমন ডাইপোল মোমেন্ট থেকেও না কোশ্চেন আসে। এছাড়া যারা না কম্পিটিটিভ দেবে জেই বা নিট, তাদেরও ডাইপোল মোমেন্ট থেকে কোশ্চেন দেয়, রাইট? তো প্রথমে চলো ডাইপোল মোমেন্ট কি, তারপর দু চারটে এক্সাম্পল করাবো, যে এক্সাম্পলগুলো বারবারই আসে সেটা নিয়েই করাবো, রাইট? তো দেখো ডাইপোল মোমেন্ট বলতে আমরা যেটা বুঝি, ধরো এ আর বি, রাইট? এ আর বি একটা কম্পাউন্ড আছে, কোভ্যালেন্ট কম্পাউন্ড, কারেক্ট? তো এই এ আর বির ভিতরে না তোমার কা এ গ্রেটার দেন কা বি, মানে এর ইলেকট্রোনেগেটিভিটি বির চাইতে বেশি। তো যদি এর ইলেকট্রোনেগেটিভিটি বির চাইতে বেশি হয়, তো এই যে বন্ডেড ইলেকট্রন, এ কী করে বির থেকে নিজের দিকে বেশি পরিমাণে অ্যাট্রাক্ট করে। দেখো আবারও বলি, ডাইপোল মোমেন্ট হচ্ছে এমন একটা ফেনোমেনন যেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকলে হয়। তো ধরো এ আর বি একটা হচ্ছে কম্পাউন্ড, যেটাকে বলি আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো দেখো এ আর বির ভিতরে না এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় কি করে, এই যে বন্ডেড ইলেকট্রনকে না নিজের দিকে বেশি পরিমাণে কি করে অ্যাট্রাক্ট করে বা উইথড্র করে, রাইট? দ্যাটস হোয়াই এর মাথায় তোমার একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ ডেভেলপড হবে, আর বির মাথায় একটা পার্শিয়াল পজিটিভ চার্জ ডেভেলপড হবে, কারেক্ট? তো এর মাথায় যেহেতু পার্শিয়াল নেগেটিভ চার্জ ডেভেলপড হয়েছে, বির মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ ডেভেলপ হয়, তো পজিটিভ থেকে নেগেটিভ দিকে একটা তোমার ডাইপোল মোমেন্ট ক্রিয়া করে বা একটা ডাইপোল মোমেন্ট অ্যাক্ট করে, রাইট? তো ডাইপোল মোমেন্ট আবারও বলি আমি, যদি দুটো মলিকুলের ভিতরে যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে, কোনো কম্পাউন্ডের দুটো মলিকুলের ভিতরে যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে, তাহলে পজিটিভ টু নেগেটিভ দিকে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়া করে, রাইট? তাহলে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কী হবে, পজিটিভ টু নেগেটিভ দিকে। এই যে অ্যারোর যে মুখটা যেটা আছে না, অ্যারোর মুখ বা অ্যারোর মাথাটা, এটা তোমার দেখবে নেগেটিভ দিকে যাবে, রাইট? আর ডাইপোল মোমেন্ট তোমার মিউ ইকুয়ালস টু এমন হয় ই ইনটু ডি, ই মানে তোমার চার্জ অফ ক্যাটায়ন অ্যানায়ন, যে পার্শিয়ালি পজিটিভ চার্জ ক্যাটায়ন অ্যানায়ন, আর ডি মানে এদের দুজনের ভিতরে ডিস্টেন্স, রাইট? তো এদের ইউনিটের কথাও যদি বলি, ইউনিট এমন হয় কুলম, চার্জের ইউনিট, আর ডিস্টেন্সের ইউনিট হবে মিটার, এটা হবে তোমার ডিবাই, ডিবাই ইউজ করায়, রাইট? তো দেখো ডাইপোল মোমেন্ট আবারও বলি, যদি দুটো এলিমেন্টের ভিতরে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে, তাহলে পজিটিভ টু নেগেটিভ দিকে একটা মোমেন্ট কাজ করে, তাকে ডাইপোল মোমেন্ট বলা হয়, ডাইরেকশন পজিটিভ টু নেগেটিভ দিকে। ডাইপোল মোমেন্ট মিউ ইকুয়ালস টু ই ইনটু ডি, ই মিনস চার্জ, ডি মানে ডিস্টেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, বা পার্শিয়ালি পজিটিভ অ্যান্ড পার্শিয়ালি নেগেটিভ চার্জ, রাইট? তো দেখো আর এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার ডাইপোল মোমেন্ট রিলেটেড কিছু কোশ্চেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো প্রথমে না সিও টু, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ডাইপোল মোমেন্ট কী হবে? দেখো কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার আমরা ড্র করতে পারি ইজিলি, কার্বনের আউটার শেলে থাকে ফোর প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, কারণ অক্সফোর্ড সিগমা প্লাস ওয়ান, পায়ের জন্য মাইনাস ওয়ান। দেখো যদি কেউ না কোনো কম্পাউন্ডের বা মলিকুলার স্ট্রাকচার ড্র না করতে পারো, ভিসিপিআরের দেখবে উপরে না ভিডিও দেওয়া আছে, রাইট? ওখান থেকে দেখে নিও কীভাবে স্ট্রাকচার ড্র করতে হয়। তো কার্বন ডাইঅক্সাইড দেখো ফোর এসছে, ফোর মানে তোমার দুটো লোন, মানে দুটো পেয়ার অফ ইলেকট্রন আছে, তাহলে স্ট্রাকচার হবে লিনিয়ার। এবার কার্বন ডাইঅক্সাইডের লিনিয়ার স্ট্রাকচার আমি ড্র করলাম, দেখো কার্বন আর অক্সিজেনের ভিতরে তোমার অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তো কার্বন টু অক্সিজেনের দিকে একটা ডাইপোল মোমেন্ট যাবে, সিমিলারলি এখান থেকে একটা অক্সিজেনের দিকে ডাইপোল মোমেন্ট যাবে। এবার দেখো এখানে যেহেতু ডাইপোল মোমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, দুটো ভেক্টর না 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে, তাহলে কী করবে, একটা আর একটাকে ক্যান্সেল আউট করে দেবে, তাহলে মিউ আর ইকুয়ালস টু কী হবে, জিরো হবে। তো সিও টু মলিকুলে কী হয়, দুটো সেম ভ্যালুড সি ডাবল বন্ড ও যে ডাইপোল মোমেন্ট সেটা 180 ডিগ্রিতে অপোজিটলি অ্যাক্ট করছে, রাইট? 180 ডিগ্রিতে, তাহলে কী করবে, একটা অন্যটাকে নালিফাই করে দেবে, ক্যান্সেল আউট করে দেবে, তাই সিও টু মলিকুলের ডাইপোল মোমেন্ট কী হবে, জিরো হবে। সিও টু মলিকুলকে এই জন্য আমরা কী বলবো, নন পোলার মলিকুল। ওকে, তো দেখো সিও টু মলিকুলকে এই জন্য আমরা নন পোলার মলিকুল বলবো, রাইট? এরপর দেখো নেক্সট 2 নম্বর এক্সাম্পল যেটাতে যাব আমরা, দেখো বাবু এগুলো কিন্তু জেইতেও দেয়, প্রচুর দেয় জেইতে, ঠিক আছে? 2 নম্বর এক্সাম্পল ফটফট করে দেখে নিই আমরা ফটাফট, বিসিএল টু
বেরিলিয়ামের আউটার শেলে ইলেকট্রন থাকে দুটো প্লাস ক্লোরিনের 2:1, এটা করলে হবে কত, ফোর, কারণ ক্লোরিনে দেখো ভ্যালেন্সি ওয়ান। এটা ভিএসসি পে থিওরি থেকে আমি করছি তাড়াহুড়ো করে, কারণ এর আগে ভিএসসি পে থিওরি থেকে কীভাবে স্ট্রাকচার ড্র করতে সেটা দেখানো আছে। বেরিলিয়ামের আউটার শেলে দুটো ইলেকট্রন থাকে তাই টু লিখলাম, প্লাস দুটো ক্লোরিন আছে তাই টু, আর ক্লোরিনের ভ্যালেন্সি ওয়ান তাই আমি কী লোবো 2:1, করলে হবে কত, ফোর। এবার দেখো এই হচ্ছে বেরিলিয়াম, তাহলে ফোর মানে কী হবে, আমার লিনিয়ার স্ট্রাকচার হবে পজিটিভ। দেখো বিটুইন বেরিলিয়াম অ্যান্ড ক্লোরিন, ক্লোরিন ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তাই পজিটিভ টু নেগেটিভ দিকে একটা ডাইপোল মোমেন্ট যাবে। সিমিলিয়ারলি এখানেও পজিটিভ টু নেগেটিভ দিকে একটা ডাইপোল মোমেন্ট যাবে। তো কী করবে, একটা ডাইপোল মোমেন্ট আর একটা ডাইপোল মোমেন্টকে 180 ডিগ্রিতে আছে, ক্যান্সেল করে দিচ্ছে, নালিফাই করে দিচ্ছে, তাহলে এরও রেজাল্টেন্ট বা মিউ আর ইকোয়ালস টু কী হবে, জিরো হবে, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট জিরো হবে। তো বিসিএল টু নন পোলার, রাইট। চলো নেক্সট যাই এক্সাম্পলে, বিসিএল টুর পরে নেক্সট এক্সাম্পল যেটা যাবো আমরা সেটা হচ্ছে BF3, রাইট। তো দেখো বোরনের আউটার শেলে ইলেকট্রন থাকে কোনটা, 3 প্লাস 3:1, করলে হবে কত, 6। 6 মানে আমার কী হবে, ট্রাইগোনাল প্ল্যানার হবে বোরনের, করলে হবে আমার ট্রাইগোনাল প্ল্যানার। একটু দেখে নাও, দেখো এই বোরন আর ফ্লোরিনের ভিতরে কি, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বিটুইন বোরন অ্যান্ড ফ্লোরিন, ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। ফ্লোরিন বোরন কেন, যে কোনো মোস্ট ইলেকট্রোনেগেটিভ মেটাল বা এলিমেন্ট আমরা কি, সরি, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কী হবে, ফ্লোরিন নট মেটাল। দেখো এই পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ। দেখো এবার এই জায়গাটা একটু বোঝার আছে, এই বিএফ আর বিএফ এরা সেম ভ্যালু, রাইট। আর দেখো তোমার ট্রাইগোনাল প্ল্যানের ভিতরে আমাদের বন্ড অ্যাঙ্গেল থাকে কত, 120 ডিগ্রি, তো এই দুটো রেজাল্টেন্ট যেটা হবে না, মানে দেখো এরকম তোমাদের ফিজিক্স এটা পড়বে, যদি সেম ভ্যালু দুটো ভেক্টর না 180 ডিগ্রি, সরি 120 ডিগ্রিতে থাকে, তাহলে এদের রেজাল্টেন্ট সেমই হয়, রেজাল্টেন্ট সেমই হয়, ঠিক আছে, মানে এই দুটো ভেক্টরে যে কোনো একটার ইকুয়াল হবে। এবার মানে এবার এই দুটোই তো ইকুয়াল আছে, তাহলে এই বিএফ আর এই বিএফের যে রেজাল্টেন্ট সেটা এই বিএফের যে তোমার হচ্ছে ভ্যালু থাকে সেই ভ্যালুর ইকুয়াল হয়, আর সেটা কী হচ্ছে, অপোজিট ডাইরেকশানে যাচ্ছে, তাহলে এখানেও মিউ আর যেটা সেটা কী হবে, মিউ আর জিরো হবে। তো দেখো বিসিএল টু, কার্বন ডাইঅক্সাইড, BF3, সবারই ডাইপোল মোমেন্ট কী হলো, জিরো হলো, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট। ওকে, নট অনলি ওয়ান বিএফ বন, বিএফ বনের ডাইপোল মোমেন্ট থাকে, বাট BF3তে না একটা অন্যটাকে ক্যান্সেল করার পরে কী আসে, তোমার মিউ আর ইকোয়ালস টু জিরো হয়, রেজাল্টেন্ট কী হবে, জিরো হয়ে যাবে। নেক্সট BF3 পর আমরা CCl4-এর কথা বলি, CCl4 যেমন কার্বন টেট্রাক্লোরাইড, দেখো ভিএসি পেয়ারই আমি অ্যাপ্লাই করবো এখানে, কার্বন আউটার শেলে 4 ইলেকট্রন থাকে প্লাস ক্লোরিন আছে কত, 4টে, ক্লোরিনের ভ্যালেন্সি 1 তাই আমি 1 লিখবো, করলে হবে কত, 8। এই কার্বন লেখো, এখানে সিএল, এখানে সিএল, এখানে সিএল, এখানে সিএল। এবার দেখো বিটুইন কার্বন অ্যান্ড ক্লোরিন হুইচ ওয়ান ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ ইন নেচার, তো কার্বন টু ক্লোরিনের দিকে ডাইপোল মোমেন্ট যাবে, কার্বন টু ক্লোরিনের দিকে ডাইপোল মোমেন্ট যাবে, কার্বন টু ক্লোরিনের দিকে। এখানেও দেখবে না একটা অন্যটাকে কী করবে, ক্যান্সেল আউট করবে, নালিফাই করবে, দ্যাটস ওয়াই এখানেও মিউ আর ইকোয়ালস টু জিরো হবে, তো এরও ডাইপোল মোমেন্ট কত হবে, জিরো হবে, একদম ইজি ডাইপোল মোমেন্ট, রাইট। তো আশা করি ডাইপোল মোমেন্ট তোমরা সবাই বুঝতে পারলে, আর যার যত বেশি ডাইপোল মোমেন্ট হবে সে তত বেশি পোলার হবে। তো দেখো একটা কোশ্চেন আমি বলি, সুবিধা হবে তোমাদের করলে, যদি বলে না যে এই মলিকুল, এই কোশ্চেনটা জয়েন্টে দেয় প্রচুর, ঠিক আছে, নিট যারা দাও বা যেই দেবে প্রচুর দেয়, প্রচুর কনসেপ্ট চলো। যদি বলে এদের ভিতরে কার ডাইপোল মোমেন্ট বেশি, ঠিক আছে, তো দেখো এখানে কার্বন আছে, বিটুইন কার্বন অ্যান্ড ক্লোরিন, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, আচ্ছা তাহলে এই ডাইপোল মোমেন্ট এরম হবে, কার্বন আর ক্লোরিনের ভিতরে ক্লোরিনের দিকে অ্যারোটা থাকবে। এবার দেখো এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো দেখো তোমরা যারা ফিজিক্সে পড়েছো না, দুটো ভেক্টর যদি না তোমার দেখবে একটা স্পেসিফিক বন্ড অ্যাঙ্গেল থাকে, তাহলে কী হবে, রেজাল্টেন্ট ইকোয়ালস টু আর ইকোয়ালস টু এমন হয় না, √a² + b² + 2ab cos α। আশা করি ফিজিক্সে এতটুকু জানো তোমরা সবাই, ফিজিক্সে অনেক বেটার, ঠিক আছে, তো কজ আলফা হলো। তো দেখো এখানে আলফার ভ্যালু কত হবে, 60 হবে, একটা ভ্যালু পাওয়া যাবে আর কি, ঠিক। তারপর এখানে দেখো এটা হচ্ছে অর্থ পজিশনে ছিল, দেন এখানেও সেমই গল্প, এই বিটুইন কার্বন অ্যান্ড ক্লোরিন, ক্লোরিন ইজ মোর ইলেক্ট্রোনেগেটিভ, দ্যাটস ওয়াই তোমার যে ডাইপোল মোমেন্ট না ক্লোরিনের দিকেই থাকবে।
এখানে দেখবে বন্ড অ্যাঙ্গেল কত হবে তোমার, এখানে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হবে। দেখো বাবা, কজ 120 মানে কত? হাফ হবে, মাইনাস হাফ হবে, রাইট? কজ 120-র ভ্যালু কত? -1, রাইট? দেখো এটার চাইতে এটার ভ্যালু কমে যাবে। তুমি জাস্ট দেখো সিসিএল একটা ভ্যালু নাও না, স্পেসিফিক এক্স বা ওয়াই বা 1, 2, 3, 4 একটা ভ্যালু পুট করলে এটার চাইতে এটার ভ্যালু কমবে, বিকজ কজ 120-র ভ্যালু কত হবে? -1/2। এবার এখানে যে গল্প যেটা, ঠিক আছে, এ দেখো এই সিসিএল, এই সিসিএল আর এই সিসিএল এর ভিতরে এরা দেখো 120 ডিগ্রিতে আছে, তাহলে এখানে একটা ডাইপোল মোমেন্ট কাজ করবে না, সেটা হচ্ছে তার ভ্যালু কি হবে এই সিসিএল এর মতো। কারণ দেখো একটু দেখে নাও এই জায়গাটা, দেখো ভালো করে, এই সিসিএল, এই সিসিএল, ঠিক আছে, এরা 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলে মানে অ্যাক্ট করছে, তাহলে এদের ভিতরে যে ডাইপোল মোমেন্ট হবে তার রেজাল্টেন্টটা সিসিএলই হবে, কারণ ওই সেম ভেক্টর। 120 ডিগ্রিতে যদি দুটো ভেক্টর থাকে, তাদের রেজাল্ট আবার ইকুয়াল ভ্যালু যদি থাকে, তাহলে তাদের রেজাল্টেন্টও যে কোনো একটার ইকুয়াল হবে, মানে সিসিএলই হবে। এবার এখানে যে রেজাল্টেন্ট থাকবে আর এই রেজাল্টেন্ট কী করবে, একটা অন্যটাকে কী করবে, ক্যান্সেল করো, বিকজ এটা 180 ডিগ্রিতে আছে। তাহলে দেখো এই দুটো রেজাল্টেন্ট, এই দুটো রেজাল্টেন্ট কেটে যাবে, মানে এই যে পোর্শনটা না, এই পোর্শনটা না যে ডাইপোল মোমেন্ট থাকবে, এই পোর্শনে যে ডাইপোল মোমেন্ট থাকবে সেটা কী করবে, অন্য একটা অন্যটাকে কী করবে, নালিফাই করবে। তাহলে আমার এখানে দেখবে শুধু সিসিএলই থাকছে, শুধু সিসিএলই থাকবে। তো সবচেয়ে যদি বলে কোশ্চেন এদের ভিতরে ডাইপোল মোমেন্ট কার বেশি হবে, তো আমার আনসার হবে কিন্তু এটাই, বিকজ এটা হচ্ছে 60 ডিগ্রিতে আছে। তো তোমরা একটা লাইন লিখে নিতে পারো, যত তোমার বন্ড অ্যাঙ্গেল কম হয় তত ডাইপোল মোমেন্ট বেশি হয়, রাইট? বা এটাকে এভাবে নোটও বানিয়ে নিতে পারো, বন্ড অ্যাঙ্গেলের সাথে ডাইপোল মোমেন্ট তোমার কী হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। বন্ড অ্যাঙ্গেলের সাথে ডাইপোল মোমেন্ট তোমার ইনভার্সলি প্রপোর্শনাল হবে, ঠিক আছে? এই দুটো সেম ডাইপোল মোমেন্ট প্রায় পাওয়া যায়, রাইট? বাট হ্যাঁ, এই তিনটের ভিতরে যদি বলে কোনটা ডাইপোল মোমেন্ট বেশি হবে, এটাই হবে। এরকম কোশ্চেন দেখবে জেইতে, নিটেও অনেকবারই এসছে, সরি। তো আশা করি বোঝা গেলো। দেখো ডাইপোল মোমেন্ট আবারও বলেছি, ডাইপোল মোমেন্ট পজিটিভ টু নেগেটিভ ডাইরেকশনে একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, বাট তোমাদের মনে রাখতে হবে ইলেকট্রো নেগেটিভিটি ডিফারেন্স থাকলে ডাইপোল মোমেন্ট জেনারেট হয়, আর ডাইপোল মোমেন্ট থাকলে কোনো মলিকিউল পোলার হয়, যেমন ওয়াটার স্পেসিফিক ডাইপোল মোমেন্ট থাকে, রাইট? ওয়াটার স্ট্রাকচার ড্র করে তোমরা করতে পারো, যেগুলো ডাইপোল মোমেন্ট থাকে না, যেমন BCl2, তোমার CO2, BF3, এদের ডাইপোল মোমেন্ট 0 হয়, বা CCl4, তাই আমি সেগুলোই দেখিয়েছি। এছাড়া কোশ্চেনও করিয়ে দিয়েছি, এটা নিটে দিয়েছে, প্রচুরবার দিয়েছে নিটে, ঠিক আছে? নিটে এই কোশ্চেনটা বেশি আছে, যেই তো দেয়, রাইট? তো আশা করি বোঝা গেলো। এরপরে কেমিক্যাল বন্ডিংয়ে দেখো ছোটোখাটো অনেক ভিডিও আগেও দেওয়া আছে, দেখে নিও। তো তোমার VCPR করা হয়েছে, লুইস ডট গট স্ট্রাকচার আমরা করিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট ছিল, এখান থেকে কোশ্চেনটা করিয়ে দিয়েছি। নেক্সট ভিডিওতে প্রবাবলি ফর্মাল চার্জ নিয়ে বলবো, ফর্মাল চার্জ খুব সহজভাবে বলে দেবো, কোনো ফর্মুলা লাগবে না। VCPR উইদাউট ফর্মুলা শিখিয়েছি, হাইব্রিডাইশন উইদাউট ফর্মুলা আমি ক্যালকুলেশন করা শিখিয়ে দিয়েছি, রাইট? তো আমি ফর্মাল চার্জ উইদাউট ফর্মুলা শিখে দেবো নেক্সট ভিডিওতে। চলো সবাই ভালো থাকো, আর হ্যাঁ ভালো কথা, সাবস্ক্রাইব করো, অনেক কষ্ট হয় বাবা, অনেক কষ্ট করে দেখো মেহনত করে পড়াচ্ছি, তো সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর নেক্সট কোন কোন ভিডিওতে তোমার মানে কোন কোন টপিকেও ভিডিও বানালে সুবিধা হবে সেটাও জানিও। আর দেখো তোমরা এফোর্ট দিলে, তোমরা এফোর্ট দিয়ে দেখছো, রাইট? তো একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর দেখো বেস্ট, দেখো আমি অনেক স্যারেই পড়ান এটা ওটা, বাট আমি না শর্টকাট হয়তো বেস্টভাবে শেখাবো, এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? দেখবে তোমরা ডাইপোল মোমেন্ট অনেক জায়গায় করেছো, দেখবে একদম ইজিলি মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে হয়ে যাবে, VACP-র ভিডিওতে মাত্র 15 মিনিটসের ভিতরে VACP শিখে যাবে। বাট হ্যাঁ, ডায়েরি পেনে করো, আর ওই আগেও যেটা বলেছি সাবস্ক্রাইব করে একটু বেশি শেয়ার করো, তাহলে ভালো লাগবে, ঠিক আছে? কারণ দেখো একটাই চাই যে না তোমাদের ভালোবাসা পেলে না ভিডিও বানাতে সুবিধা হয়ে যাবে, বেশি বেশি সাবস্ক্রাইব করো, বেশি বেশি শেয়ার করো, ভিডিও লাইক করো। চলো নেক্সট ফর্মাল চারের ভিডিওতে দেখা হচ্ছে।